হেলিকপ্টার দেখতে বারান্দায় গিয়ে গুলিতে নিহত সুমাইয়া। অনেক নিচ দিয়া হেলিকপ্টার চক্কর মারতাছে, সড়কে পুলিশের গোলাগুলি চলতাছে। এ সময় আমি বারান্দায় খাড়াইয়া এগুলো দেখতেছিলাম। সবাই দেখতেছে, আমিও হেলিকপ্টার দেখবো বইলা আমার মাইয়াডাও বারান্দায় আইসা দাঁড়াইলো হেলিকপ্টার দেখতে। আমাগো বারান্দার কাছ দিয়ে হেলিকপ্টার উইরা গেল, সড়কে পুলিশের গোলাগুলি চলতাছে। আমার আড়াই মাসের নাতনিডারে শোয়াইয়া আমার লগে আইসা খাড়াইলো আমার মাইয়া। খাড়ানোর 1-2 মিনিটের মধ্যেই মাইয়াডা পইরা যাইতেছে দেখে আমি ধরলাম, লগে লগে আমার হাতে লুটাইয়া পড়লো। আমি অবাক হয়ে গেলাম, মাইয়ার কপালের তে রক্ত বাইরইয়া আমার হাত ভাসিয়া গেল গা। আমি চিল্লান দিলাম, পোলারা আইয়া আমার মাইয়ারে ডাক দিল, আমার মাইয়ার কথা কইল না। আমাগো চিৎকারে পাশের মানুষ আইলো, সবাইরে কইলাম টাকা লাগলে আমি দিমু, আমার নাতনির লাইগা আমার মাইয়ারে বাঁচান লাগবে, হাসপাতালে লইয়া যাও। সবাই হাসপাতালে নিল, কিন্তু আমার মাইয়ারে আর জীবিত পাইলাম না। এসব কথা বলছিলেন আসমা বেগম। তার মেয়ে সুমাইয়া আক্তার 20 জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে তিনি ও তার মেয়ে সুমাইয়া আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার দোয়েল চত্বরে ভাড়া বাসার 6ষ্ঠ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় এ দুর্ঘটনা ঘটে। গুলি বারান্দার রেলিং এর SS পাইপ ভেদ করে সুমাইয়ার মাথার বাম পাশ দিয়ে দেওয়ালে লাগে। এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে, কার স্বার্থে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকারীদের দাবি শতভাগ মেনে নেওয়ার পরও কেন আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে, এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি প্রশ্ন রেখেছেন, এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে, কার স্বার্থে কেন। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির KIB ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করুন, মন্তব্য মির্জা ফখরুলের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে চালানো গণহত্যায় তৃতীয় শক্তি না খুঁজে সরকারকে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি আপামর জনতা, ছাত্র, যুবক সহ সব শ্রেণী পেশার মানুষকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ ততই দুর্বার হবে। গতকাল বুধবার শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সরকারের বাধা, গ্রেপ্তার, নির্যাতনের নিন্দা প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম কথা বলেন। দেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে, প্রশ্ন সারজিজ আলমের। 6 দিন ডিবি হেফাজতে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে, 6 দিন পর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ছাড়া পেয়ে এই প্রশ্ন করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, যতদিন গণগ্রেপ্তার, জুলুম ও নির্যাতন চলবে ততদিন শিক্ষার্থীদের আন্দোলনও চলবে। আজ বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান সারজিস সহ আন্দোলনের 6 সমন্বয়ক। এরপর বিকেল 5:30টার দিকে নিজের ফেসবুক পেজে সারজিস ওই পোস্ট দিয়েছেন। জানতে চাইলে সারজিস আলম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেছেন, পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পরে আমার ফেসবুক অ্যাকাউন্ট উধাও হয়ে গেছে, অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, সেটি ফিরে পাওয়ার চেষ্টা চলছে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে। নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি পালন করবে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমন্বয়ক জানিয়েছেন, জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সবার স্মরণে আগামীকাল দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্তরের নাগরিককে আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসংকটকাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতার রক্তের রাজপথকে রঞ্জিত করছে।
কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আর ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে। তারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না। শিক্ষার্থী আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেপ্তার ও এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়ামহল্লায় রেড দিয়ে গণগ্রেপ্তারের নামে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6 জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আজ কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনো ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক আরিফ সোহেল সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার ও রিমান্ডে নির্যাতন করছে। জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে। অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে। অনেক ছাত্র সাধারণ মানুষ চোখ কান হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে। আর ছাত্র সমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না, প্রতি মুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেপ্তার ও গুম হওয়ার আতঙ্কে। শহীদ ও গুম হয়ে যাওয়া মানুষের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাংলার আকাশ বাতাস। এছাড়া আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ নামক সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছেন পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তাঁর ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামিমা সুলতানা। সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতার অর্জন ভুলুণ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক শামিমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে শামিমা সুলতানাকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পেছনে দেয়ালের ওপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। সন্ধ্যা 6টার দিকে অধ্যাপক শামিমা সুলতানা মুঠোফোনে ছবি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটুয়া বাহিনী নির্মমভাবে নির্যাতন চালিয়েছে, হত্যা করা হয়েছে অবুজ শিশু থেকে বয়স্কদের, নারী শিক্ষক শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছেন, এরপরও বারবার তিনি মিথ্যাচার করেই যাচ্ছেন, তার নির্দেশেই নারকীয় হামলা হত্যা নিপীড়নের ঘটনা ঘটেছে, শিক্ষার্থী হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে।